ভারতীয় জনতা পার্টির যা আমার মিত্রজোট অকল অসমতে নহয় আমার সর্বভারতীয় পর্যায়ত যা আমার মিত্রজোট সকলকে আমি সন্মান প্রদর্শন করে আছো আর সকলের আলোচনার ভিত্তিত আমি আমার সকল ক্ষেত্রে আমি আগবাড়ি আর আমি নির্বাচনের সময়ত সিট শেয়ারিংয়ের সময়ত সকল দলকে আমি প্রাধান্য দি পেলায় আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমি নির্বাচন করছো। আমার কিন্তু তার পরিপন্থী অসমের ক্ষেত্রত তার পরিপন্থী কংগ্রেসে দেখা গেছে যে বিভিন্ন সময় দেখাকে কিছু মিত্রজোট করে কিন্তু লাস্ট মুহূর্তে যেটা নির্বাচন খেলা পর্যায়ে কিন্তু বিপরীত স্থিতি গ্রহণ করে এইটা নতুন কথা নহয়। সেই কারণে এইবারও কংগ্রেসে যে পাঁচটা বিধানসভা সমষ্টির যে উপনির্বাচন ক্ষেত্রে হব তাত কংগ্রেসে কৈছে যে এককভাবে প্রার্থিত্ব প্রদান করব। আলটিমেটলি যে ষোলোটা যে দল লৈ পেলায় যে ঐক্যমঞ্চ গঠন করেছিল সেইটো যে একটা ফুটুকার ফেন সেই বস্তুটো সেই ফুটুকার ফেনত পরিণত হয়েছে আর বাই ইলেকশন পর্যন্ত ইতিমধ্যে প্রমাণ করলে যে কোনো ধরনের সহযোগী দলক কোনো ধরনের সন্মান প্রদর্শন নকরে আর অল্প অহংকারও হয়েছে যে মাত্র তিনিখন সিট যাওয়া বছর তিনিখন সিটিরে আসলে কিন্তু জানিব লাগিব যে তিনিখন সিট যাওয়া বছর আসলে এইবার তিনিখন সিট জিতিছে তিনিখন সিট এইবার না না এটা আরম্ভণি নয় ইতিমধ্যে তো মহাজোট বলে কথাই নাই মহাজোট তো কেতিয়াবা ভঙ্গ করেছে এককভাবে প্রার্থিত্ব প্রদান করেছে প্রত্যেকটা লোকসভা নির্বাচনত অকল ডিব্রুগড় সিটর বাইরে বাকি সবতে প্রার্থিত্ব প্রদান করেছে। ভারতীয় জনতা পার্টিয়ে পাঁচখন সিটে উপনির্বাচনত আমি জয়যুক্ত হম ভারতীয় জনতা পার্টি মিত্রজোটে তাত কোনো সন্দেহ নাই আর ভাল ইতিমধ্যে প্রার্থিত্ব প্রদানের কারণে যথেষ্ট কাম ক্ষিপ্রতার আগবাড়িছে আর প্রার্থিত্ব আমার ভাল প্রার্থীকেটার প্রার্থিত্ব প্রদান করাব আর আমার যিজনেরে প্রার্থিত্ব পাব এইবার একটা রেকর্ড সংখ্যক ভোটত জয়যুক্ত হয়ে আসব। আমার কোনো ধরনের বেমেজালি নাই যেতিয়া প্রার্থিত্ব ঘোষণা হয় তেতিয়া সকলে ভারতীয় জনতার সকল ক্যান্ডিডেট যে প্রার্থী প্রত্যাশী হোক বা আমার যত দলীয় নেতা হোক সকলে একলগে কাম করে যেটা ঠিক আমার পার্লামেন্টারি কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত লয় পার্লামেন্টারি কমিটি এবার যেটা নাম একটা ঘোষণা করে তো সকল আমার দলীয় কার্যকর্তা দলীয় কর্মী দলীয় নেতা কর্মী একলগে সেই প্রার্থীজনক জয়যুক্ত করার কারণে চেষ্টা করে। গৌরব গগৈ ডাঙরাই নিজে নিজে ইতিহাস দেখাই দিছে কংগ্রেসের ইতিহাস যে কংগ্রেসে যে 855 জন শহীদ বনি করেছিল এই গৌরব গগৈ ডাঙরিয়া নিজের ভাষ্যত ওলাই আছে কব লাগছিল যে দিনত যে হত্যা করেছিল 855 জন শহীদ করেছিল আর সেই সুদীর্ঘ 33 বছরে যে চুক্তি হয়েছিল সুদীর্ঘ 33 বছর কংগ্রেসে একো করা না এই কথাটা গর্গ গগৈ ডাঙরিয়া মনত রাখাটা উচিত কিন্তু তার পরিপন্থী আমার ভারতীয় জনতা পার্টি সরকার অহার পিছত আমার বিভিন্ন ক্ষেত্র যেহেতু আমার যে চুক্তি রূপায়ণের যে কার্যালয় পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সরকার অহার পিছত আমার ভালদরে স্থাপন করা হয়েছে আর আমার আখরে আখরে খিলঞ্জিয়ার অধিকারের কারণে খিলঞ্জিয়া সকলক বসাবর কারণে ভারতীয় জনতা পার্টি সরকারখানে কাম করে আছে বিভিন্ন ক্ষেত্রে যা আমার বেদখল হয়ে আসলে সত্র মাটিও বেদখল হয়েছিল সেই সত্র মাটি বেদখল মুক্ত করার কারণে ভারতীয় জনতা পার্টি সরকারখানেহে আগ্রহ মানে কাম হাতত লৈছিলে আর কাজিরঙার যে উচ্ছেদ যে বেদখলকারী আসলে সন্দেহযুক্ত নাগরিকর অধীনত সেইবোৰ আমার ভারতীয় জনতা পার্টি সরকারখন অহার পিছতে সেই কামবিলাক কৰিছে। সো সেইকাৰণে আমার গৌরব গগৈ ডাঙরিয়া ইতিহাসটো যেতিয়া ইতিহাসের পিছত পিছুয়াই যায় তেতিয়া যিবিলাক কংগ্রেসের যিবিলাক কুকর্ম সেই কুকর্মহে একচুয়ালি রিপিট করে মানুহক মনত পেলায় দিয়ে।